নমস্কার বন্ধুরা, শান্তনময় ইনফর্মস ইউটিউব চ্যানেলে আপনাদেরকে আবারও স্বাগত জানাই। বন্ধুরা, আজ নিউজ পেপার রিডিংয়ে যে ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি সেটা হচ্ছে চন্দ্রযান টু, এইটা নিয়ে। ছবিটা দেখে বুঝতে পারছেন তো, চন্দ্রযান টু নিয়ে আমাদের শেষ পর্যন্ত আশানুরূপ ফল হয়নি, যদিও যথেষ্টই আমরা অগ্রসর হতে পেরেছি স্পেস রিসার্চে। যাই হোক, সেটা বিষয় না, বিষয়টা হচ্ছে আমাদের খবরটা পড়া এবং সেখান থেকে কিছু শব্দ সংগ্রহ করা আর সেন্টেন্সের স্ট্রাকচার শেখা। তো আসুন দেরি না করে শুরু করা যাক। তো শিরোনাম যেটা ছিল সেটা হচ্ছে কমিউনিকেশন উইথ বিক্রম ল্যান্ডার লস্ট। কমিউনিকেশন মানে যোগাযোগ, উইথ সঙ্গে, কার সঙ্গে? বিক্রম ল্যান্ডার। বিক্রম ল্যান্ডার মানে যেটা ল্যান্ড করিয়ে দেবে, সেই ল্যান্ডারটার নাম হচ্ছে বিক্রম। সেটা লস্ট, লস্ট মানে হারিয়েছে, অর্থাৎ তার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। লস্ট মানে হারিয়েছে, যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে, ঠিক আছে? কমিউনিকেশন উইথ বিক্রম ল্যান্ডার লস্ট, হারিয়েছে। এই যে লস্ট শব্দটা, এই শব্দটা পাস্ট টেন্সে রয়েছে। তারপর দেখুন কি বলছে ইসরো। ইসরো মানে আপনারা জানেন ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন, যেটা বেঙ্গালুরুতে অবস্থিত। তো ইসরো লস্ট কমিউনিকেশন, ইসরো হারিয়েছে যোগাযোগ। লস্ট মানে এখানে হারানো, তার পাস্ট ফর্ম পাস্ট ইনডেফিনিট টেন্সে রয়েছে। কমিউনিকেশন উইথ দ্য বিক্রম ল্যান্ডার, বিক্রম ল্যান্ডারের সঙ্গে তার যোগাযোগ হারিয়েছে। অফ চন্দ্রযান টু, লুনার মিশন। এই চন্দ্রযান টুর নাম কিসের নাম? লুনার মিশনের নাম, অর্থাৎ লুনার মানে হচ্ছে চাঁদ সম্বন্ধীয়। তা লুনার মিশন, মিশন মানে হচ্ছে যখন কোনো একটা, মিশনের বাংলা করাটা কঠিন, মিশন মানে আপনারা সবাই জানেন যে কোনো একটা বিশাল প্রজেক্ট বা কাজ হাতে নেওয়া শুরু থেকে শেষ পর্যন্ত তাকে মিশন বলা হচ্ছে। কোনো কিছু প্রেরণ করাকেও মিশন বলা যেতে পারে, ঠিক আছে? তাহলে চন্দ্রযান টু, এই যে লুনার মিশন, চন্দ্রে পাঠানোর যে ক্রিয়াকর্ম কোনো একটা যানকে, সেই মিশনটার ক্ষেত্রে ইসরো কমিউনিকেশন বিক্রম ল্যান্ডারের সঙ্গে যে কমিউনিকেশনটা ইসরোর ছিল গ্রাউন্ড লেভেলে, সেটা কিন্তু হারিয়েছে। এবার বলছি দেখুন, বাই কে এম রাকেশ ইন ব্যাঙ্গালোর, পাবলিশড 7 সেপ্টেম্বর 2019, এটা পাবলিশ হয়েছিল। তো এই হচ্ছে মোটামুটি একটা ছবি যেটা পেপারে প্রকাশিত হয়েছে, অনলাইন টেলিগ্রাফে আমি রয়েছি, সেটা দেখতেই পাচ্ছেন কম্পিউটার স্ক্রিনে। তো আসুন মূল খবরটা একবার পড়ে দেখা যাক। কি বলছে? মিশন কন্ট্রোল সুইচড ফ্রম অ্যান্টিসিপেশন টু গ্লুম সেকেন্ডস আফটার প্রিডেস্টাইন্ড ল্যান্ডিং টাইম অফ 1:53 AM অন স্যাটারডে পিটিআই। এই লাইনগুলোর মানেগুলো আমরা বোঝবার চেষ্টা করি। মিশন কন্ট্রোল, মিশন কন্ট্রোল মানে সেই যে মিশন, তার যে নিয়ন্ত্রণ, যেখানে বসে রাখা হচ্ছিল, নিয়ন্ত্রণ রাখা হচ্ছিল যেখানে বসে, অর্থাৎ ইসরোর সেন্টারে। সুইচড, সুইচড মানে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যাওয়া। ফ্রম অ্যান্টিসিপেশন টু গ্লুম, অ্যান্টিসিপেশন মানে আন্দাজ করা, অ্যান্টিসিপেশন মানে হচ্ছে অনুমান করা, একে অ্যান্টিসিপেশন বলে। টু গ্লুম, গ্লুম মানে হচ্ছে বিষাদময়, দুঃখ। সেকেন্ডস আফটার, কয়েক সেকেন্ড পরেই, কিসের পরে? দ্য প্রিডেস্টাইন, প্রিডেস্টাইন মানে পূর্ব নির্ধারিত ল্যান্ডিং টাইম। ল্যান্ডিং টাইম মানে হচ্ছে ওই যে চাঁদে যেটা ল্যান্ড করবে সেই ল্যান্ডিং টাইমটা, অফ 1:53 AM, 1:53 AM, তার মানে 1:53 ভারতীয় টাইম অনুযায়ী, এটা হচ্ছে রাত 1:53, সেই জন্য AM ব্যবহৃত হয়েছে। অন স্যাটারডে, স্যাটারডেতে, শনিবারে, পিটিআই, প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়া, যেটা ভারতবর্ষের সবচেয়ে বড় সংবাদ সংস্থা, সেই খবরটা দিচ্ছে। তো এই খবরটার বাংলাটা আমরা আরেকবার একটু দেখি। মিশন কন্ট্রোল, যেখান থেকে মিশনটাকে কন্ট্রোল করা হচ্ছিল। সুইচড ফ্রম, সুইচড মানে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যাওয়া, কোত্থেকে কোথায় গেছে, যে অনুমান থেকে শুরু করে, অনুমান থেকে সরে গেল বিষাদে, অর্থাৎ এই যে যে টাইমটা ছিল পূর্ব নির্ধারিত 1:53, সেই পূর্ব নির্ধারিত সময়ে চন্দ্রযান চন্দ্রপৃষ্ঠে অবতরণ করছিল, ঠিক আছে? আচ্ছা, আমি যে খবরটা, মানে আমি যে কথাগুলো আপনাদের বলছি, এটা কিন্তু বিজ্ঞানের কথা না, এটা এখানে যা লেখা হচ্ছে তার বাংলা করার চেষ্টা করছি, ঠিক আছে? বিজ্ঞানে আরও অনেক কিছু থাকতে পারে, একটা অরবিটার, সেখান থেকে কোথাও ছবি তোলা হচ্ছে, তারপরে ল্যান্ডার, তারপর থেকে একটা রোবোটিক যন্ত্র বেরিয়ে আসবে, এই জায়গাগুলো আমরা কিন্তু দেখছি না। আমরা মূল খবরের বাংলাটা দেখার চেষ্টা করছি। অবশ্যই যে আসল যে খবর পুঙ্খানুপুঙ্খ বিস্তারিত, সেগুলো বেশ ইন্টারেস্টিং অনেকের কাছেই, তো সেই জিনিস আমি অত জানিও না, অত ভালো ব্যাখ্যা বুঝিও না। এই খবরের কাগজ পড়ে বা টিভিতে দেখে যেটুকু যা জেনেছি সেটুকুই আর কি যতটা পারি আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো বলছে যে মিশন কন্ট্রোল, যেখান থেকে কন্ট্রোল করা হচ্ছিল, তারা যে অনুমান করছিল, একটা আশা করছিল যে হ্যাঁ, এটা বোধহয় সফল হতে পারে, আমরা সফল সাফল্যের সঙ্গে এগিয়ে যাচ্ছি, অনেকগুলো স্টেপ পার করেছি, সেখানে সবটাই 100% সাকসেস এসছে। তো সেই অনুমানটা আমাদের ছিল যে আমরা এখানেও
ফাইনালি সাকসেস পাবো। সেখান থেকে শুরু করে গ্লুম, গ্লুম মানে বিষাদের জায়গা তৈরি হলো, অর্থাৎ দুঃখ হলো। সেকেন্ডস আফটার দ্য প্রিডেস্টাইন ল্যান্ডিং, সেকেন্ডস আফটার প্রিডেস্টাইন ল্যান্ডিং টাইম, এক্সিট ল্যান্ডিং টাইম 1:53 ছিল, রাত 1:53, তার ঠিক সেকেন্ডস আফটার, কয়েক সেকেন্ড পরেই আমাদের মধ্যে বিষাদ চলে এলো। তো এই খবরটা দিয়েছে পিটিআই। দেখুন মূল যে জায়গাটা ইসরো লস্ট, এই আইটা হচ্ছে ইসরো, এই পুরোটা বোঝাচ্ছে, প্রথম অক্ষরটাকে এখানে বড় হাতের দেওয়া হয়েছে। পেপারে এরকম সংবাদ এইভাবে প্রকাশিত হয়। তো ইসরো লস্ট কমিউনিকেশান, ইসরো হারিয়েছে কমিউনিকেশান যোগাযোগ উইথ বিক্রম ল্যান্ডার, ল্যান্ডার বিক্রম, যে ল্যান্ডার যা দিয়ে ল্যান্ড করবে সেটাকে বলা হচ্ছে ল্যান্ডার, তার নাম বিক্রম। সেই বিক্রম ল্যান্ডারের সঙ্গে সম্পর্ক হারিয়েছে অফ চন্দ্রযান টু। চন্দ্রযান টু হচ্ছে টোটাল মিশনটার নাম হচ্ছে চন্দ্রযান টু, লুনার মিশন, চাঁদে যে মিশনটা পাঠানো হয়েছে, চন্দ্রযান টুকে পাঠানো হয়েছে, টোটাল মিশনটার নাম হচ্ছে চন্দ্রযান টু। তার মধ্যে একটা ব্যবস্থা হচ্ছে ল্যান্ডার, এই ল্যান্ডারের থেকে আমাদের কমিউনিকেশান লস্ট হয়েছে, ইসরোর কমিউনিকেশান লস্ট হয়েছে, ইসরো লস্ট, এটা পাস্ট ইনডিফিনিট টেন্স রয়েছে। কমোডিটি বলছে দ্য স্পেস রিসার্চ অর্গানাইজেশন, এটা হচ্ছে স্পেস রিসার্চ অর্গানাইজেশন, মানে স্পেস রিসার্চ অর্গানাইজেশন আমাদের দেশের, যেটা স্পেস রিসার্চ, রিসার্চ মানে হচ্ছে যেটা গবেষণা করে অর্গানাইজেশন সংস্থা, সেইট বলেছে অ্যাট 2:16 AM 2:16 অন স্যাটারডে, স্যাটারডের 2:16 বলেছে, আর শনিবার 2:16 বলেছে যে বিক্রম ল্যান্ডারের সঙ্গে আমাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। ডেটা ইজ বিং অ্যানালাইজড, এই যে সেন্টেন্সটা রয়েছে ডেটা, ডেটা মানে হচ্ছে তথ্য, ইজ বিং অ্যানালাইজড, ইজ বিং অ্যানালাইজড, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে রয়েছে কিন্তু প্যাসিভ ভয়েজে রয়েছে। তো ডেটা ইজ বিং অ্যানালাইজড মানে তথ্য, ইজ হয় বিং হচ্ছে অ্যানালাইজড, পাস্ট পার্টিসিপেল ফর্মে রয়েছে, ঠিক আছে। তাহলে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কিন্তু প্যাসিভ ভয়েস, তার মানে তথ্য অ্যানালাইজড, বিশ্লেষণ করা, বিশ্লেষণ করা হচ্ছে তথ্য, ঠিক আছে, তথ্যকে বিশ্লেষণ করছে কেউ একজন, সেই জন্যেই এটা প্যাসিভ ভয়েজে রয়েছে। তাহলে তথ্য বিশ্লেষণ করা হচ্ছে। তো টেন্স সম্পর্কে জানতে বন্ধুরা এই চ্যানেলের টেন্স অ্যান্ড ট্রান্সলেশন প্লেলিস্টে গিয়ে আপনারা টেন্সটা দেখতে পারেন, সেখানে বেশ কতগুলো টেন্সের ভিডিও আছে, আরও প্রয়োজনীয় ভিডিও আপলোড করা হচ্ছে, খুব শীঘ্রই হবে। তারপরে কী বলছে দেখুন, ইসরো চেয়ারম্যান কে শিবান সাইড, ইসরো চেয়ারম্যান যিনি কে শিবান, এটা একটা জিকের প্রশ্ন, কে শিবান, তিনি এটা বলেছেন। কে শিবান যদি আপনারা পারেন তার ব্যক্তিগত জীবনটা পড়ে নিতে পারেন, তিনি খুব দারিদ্রের বিরুদ্ধে লড়াই করে আজকে এই জায়গায় পৌঁছেছে। তো দারিদ্র অনেকের কাছে সমস্যা থাকতে পারে, আমার নিজের জীবনেও দারিদ্র একটা বিরাট বড় সমস্যা এক সময় ছিল। তো দারিদ্রটা কিন্তু জীবনের সাকসেস পাওয়ার জন্য অন্তরায় হতে পারে না, আমি বিশ্বাস করি, আরও অনেকেই বিশ্বাস করে, অনেক উদাহরণ কিন্তু এখানে আছে, মানে আমাদের আশেপাশে খুঁজে পাওয়া যায় উদাহরণ, কে শিবান কিন্তু সেরকম একটা উদাহরণ। শিবান রিড আউট এ প্রিপেয়ার টেক্সট, শিবান রিড আউট এ প্রিপেয়ার টেক্সট, কী বলছে সেটা, শিবান রিড আউট, রিড আউট মানে পড়েছেন, এ প্রিপেয়ার্ড, প্রিপেয়ার্ড মানে হচ্ছে, আচ্ছা এই রিড আউট শব্দটা আমি বোধহয় ভুল উচ্চারণ করে ফেললাম, শিবান রেড আউট হবে, কারণ এটা পাস্ট টেন্সে আছে, ঠিক আছে, শিবান রিড আউট হতে পারে না, কারণ রিডের সাথে যদি রিড হতো তাহলে এখানে অবশ্যই এস যুক্ত হতো, একটু অন্যমনস্ক হয়ে গেছিলাম বলে সরি ভুল পড়ে ফেলেছি। শিবান রেড আউট এ প্রিপেয়ার টেক্সট, শিবান পড়েছিলেন, পাস্ট ইনডিফিনিট টেন্সে আছে, প্রিপেয়ার টেক্সট একটা প্রস্তুত করা টেক্সট পড়েছিলেন, ব্র্যাকেটের মধ্যে রয়েছে সেটা, কোটেশনের মধ্যে, দেখুন কী বলছে ইনভার্টেড কমার মধ্যে, বিক্রম ল্যান্ডার, বিক্রম ল্যান্ডার ডিসেন্ডেড, ডিসেন্ডেড মানে অবতরণ করা, অ্যাজ প্ল্যান্ড, যেমন প্ল্যান করা হয়েছিল, পরিকল্পনা করা হয়েছিল, তেমনভাবেই বিক্রম ল্যান্ডার ডিসেন্ড করেছিল, অর্থাৎ অবতরণ করেছিল, ডিসেন্ড মানে অবতরণ করা, ঠিক আছে, অ্যাজ প্ল্যান্ড, যেমন পরিকল্পনা করা হয়েছিল, অ্যাজ মানে যেমন, প্ল্যান্ড মানে হচ্ছে যেমন পরিকল্পিত হয়েছিল, এটা কিন্তু ইসে রয়েছে, পার্টিসিপেল, পাস্ট পার্টিসিপেলে রয়েছে, অ্যাজ প্ল্যান্ড, যেমন প্ল্যান ছিল, ঠিক আছে। আপ টু পর্যন্ত, কোন পর্যন্ত, অ্যান আল্টিটিউড, আল্টিটিউড মানে উচ্চতা, অফ 2.1 2.1 উচ্চতা পর্যন্ত বিক্রম কিন্তু ডিসেন্ড করেছিল, মানে অবতরণ করেছিল, চন্দ্রপৃষ্ঠ থেকে এই 2.1 পর্যন্ত বিক্রম বেশ ল্যান্ড করছিল, অর্থাৎ কি না ডিসেন্ড করছিল, অবতরণ করছিল, নিচে নামছিল, ঠিক আছে। অ্যান্ড নর্মাল পারফরমেন্স, এবং স্বাভাবিক যে ক্রিয়াকর্ম, পারফরমেন্স এখানে ক্রিয়াকর্ম, কার্যকলাপ, নর্মাল স্বাভাবিক, স্বাভাবিক কার্যকলাপ ওয়াজ অবজার্ভড, এটা কিন্তু লক্ষ্য করা গেছে, অবজার্ভ মানে লক্ষ্য করা, এটাও কিন্তু প্যাসিভ ভয়েজে রয়েছে এবং পাস্ট ইনডিফিনিট টেন্সে রয়েছে, ঠিক আছে। ওয়াজ অবজার্ভড মানে পরিলক্ষিত হয়েছে, অবজার্ভ করা হয়েছে, ঠিক আছে, মানে দেখা গেছে। সাবসিকুয়েন্টলি, সাবসিকুয়েন্টলি মানে পরবর্তী ক্ষেত্রে, কমোডিটি বলছে দ্য কমিউনিকেশন ফ্রম দ্য ল্যান্ডার, কমিউনিকেশন মানে যোগাযোগ, ফ্রম দ্য ল্যান্ডার, এই যে ল্যান্ডার বিক্রম তার সঙ্গে যে যোগাযোগ,
টু দ্য গ্রাউন্ড স্টেশন, এই গ্রাউন্ডে বসে, গ্রাউন্ড স্টেশনে বসে যে যোগাযোগ দেখা হচ্ছিল কম্পিউটার স্ক্রিনে, ওয়াজ লস্ট, এটা হারিয়ে গেল, ওয়াজ লস্ট, এটাও কিন্তু পাস্ট ইন্ডিফিনিট টেন্সে রয়েছে কিন্তু প্যাসিভ ভয়েজে রয়েছে, ওয়াজ লস্ট, হারিয়ে গেছে। পরের সেন্টেন্স কী বলছে, দ্য ডেটা ইজ বিং অ্যানালাইজড, ডেটাগুলো অ্যানালাইজড করা হচ্ছে, এটা কিন্তু কে শিবান একটা ইনভার্টেড কমার মধ্যে রয়েছে, তিনি একটা লেখা বক্তব্য আগে থেকে প্রস্তুত করে নিয়ে এসছেন, সেইটুকুই তিনি বলেছেন, বেশি কম কিছু বলেননি, ঠিক আছে। দ্য মিশন কন্ট্রোল, মিশন কন্ট্রোল অ্যাট ইসরো টেলিমেট্রি অ্যান্ড কমান্ড নেটওয়ার্ক IST ইস্ট্র্যাক্ট, যেটাকে সংক্ষেপে বলা হয়, লোকেটেড অন ইন পেন্না ইন্ডাস্ট্রিয়াল এরিয়া অব দ্য সিটি, কেপ্ট ট্র্যাক অব দ্য হোল ইভেন্ট আনফোল্ডিং অন দেয়ার কম্পিউটার স্ক্রিনস। বলছে কি দেখুন, মিশন কন্ট্রোল, এই যে মিশনটা কন্ট্রোল করা হচ্ছিল কোথায় বসে, অ্যাট ইসরো টেলিমেট্রি, ইসরো টেলিমেট্রি যে জায়গাটা, টেলিমেট্রি মানে টেলি মানে অনেক দূর থেকে, দূর থেকে যে নিয়ন্ত্রণ করার যে কাজকর্ম তাকে বলা হচ্ছে ইসরো টেলিমেট্রি, ঠিক আছে। টেলিফোন মানে দূরাভাষ, টেলিমেট্রি, এই মেট্রি মানে মাপঝোপ নিয়ন্ত্রণ ইত্যাদি বোঝায়, মানে দূর থেকে যে নিয়ন্ত্রণ তাকে বলছে টেলিমেট্রি, অ্যাট ইসরো টেলিমেট্রি, ইসরো টেলিমেট্রি অ্যান্ড কমান্ড নেটওয়ার্ক, এই টোটালটাকে সংক্ষেপে বলা হচ্ছে ইস্ট্র্যাক্ট। এটা কোথায় অবস্থিত, লোকেটেড অবস্থিত, এটা কিন্তু পাস্ট পার্টিসিপেলে রয়েছে, লোকেটেড অবস্থিত, কোথায় অবস্থিত, এটা অ্যাডজেক্টিভের মতো ব্যবহৃত হচ্ছে, ইন পেন্না ইন্ডাস্ট্রিয়াল এরিয়া, এই পেন্না ইন্ডাস্ট্রিয়াল এরিয়া মূল যে ব্যাঙ্গালোর সিটি সেখান থেকে এই 14-15 কিলোমিটার দূরে হয়তো হবে, ঠিক আছে। তাই বলছে এরিয়া অফ দ্য সিটি, মানে সিটির কাছে, সিটি থেকে একটু দূরে, সেটা বলছে অফ দ্য সিটি ব্যবহার করা হয়েছে, কেপ্ট ট্র্যাক্ট, কেপ্ট ট্র্যাক, তারা ট্র্যাক করছিল, কেপ্ট মানে রাখছিল, ট্র্যাক রাখছিল দ্য হোল ইভেন্ট, প্রত্যেকটা ঘটনার, আচ্ছা ট্র্যাক মানে হচ্ছে ট্র্যাক করা, অর্থাৎ কোথায় কী হচ্ছে সেটাকে ট্র্যাক করা হয়, যেটা দেখা হয় দূর থেকে তাকে ট্র্যাক করা বলছে, ঠিক আছে। কেপ্ট ট্র্যাক অফ দ্য হোল ইভেন্ট, হোল মানে সমগ্র, ইভেন্ট মানে হচ্ছে সেই ঘটনাটা, আনফোল্ডিং যেমন প্রকাশিত হচ্ছিল, ফোল্ড মানে হচ্ছে ঢাকা আর আনফোল্ডিং মানে খুলে যাওয়া অর্থাৎ প্রকাশিত হওয়া, আনফোল্ডিং এটা কিন্তু প্রেজেন্ট পার্টিসিপেলে রয়েছে, যেমন ঘটনাগুলো প্রকাশিত হচ্ছিল অন দেয়ার কম্পিউটার স্ক্রিন, তাদের কম্পিউটার স্ক্রিনের ওপর, অর্থাৎ তারা ওই টোটাল ঘটনাটা কম্পিউটার স্ক্রিনে অবজার্ভ করছিল, ঠিক আছে, দেখছিল। তারপরে কী বলছে, মিশন কন্ট্রোল, এই যে মিশন কন্ট্রোল যেটা ওখানে বসে হচ্ছিলো আগেই পড়া হলো, সুইস্ট ফ্রম, সুইস্ট মানে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যাওয়া, সুইস্ট ফ্রম অ্যান্টিসিপিয়েশন টু গ্লুম, তারা যে আন্দাজ করছিল সাফল্যের আন্দাজ সেখান থেকে বিষাদে পরিণত হলো, ঠিক আছে, গ্লুম মানে বিষাদ, দুঃখে পরিণত হলো, সেকেন্ডস আফটার দ্য প্রিডেস্টাইন ল্যান্ডিং টাইম 1:53 AM অন স্যাটারডে। এটা তো আগেও বলা হয়েছে যে যে প্রিডেস্টাইন মানে পূর্ব নির্ধারিত ল্যান্ডিং টাইম যেটা ছিল 1:53 রাত শনিবার, তার ঠিক কয়েক সেকেন্ড পরেই কিন্তু তাদের মধ্যে যে একটা অনুমান ছিল আনন্দের, সাফল্যের অনুমান, সেখান থেকে সেই সাফল্যের অনুমানটা হয়ে গেল দুঃখে পরিণত হলো, সেটাই বলছে। প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী ওয়াজ অ্যামং দ্য ডিগনিটারিস, এই প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী, তিনি এই যে ডিগনিটারিস, ডিগনিটারিস মানে হচ্ছে বিশিষ্ট যে ব্যক্তি তাদের বলা হয় ডিগনিটারিস, এই ডিগনিটারিসদের সঙ্গে ওয়াজ অ্যামং, অ্যামং মানে ছিল, অ্যামং মানে সরি, অ্যামং মানে মধ্যে, ওয়াজ মানে ছিলেন, সরি, তাহলে প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী ওয়াজ ছিলেন, অ্যামং মানে মধ্যে, কার মধ্যে, দ্য ডিগনিটারিস মানে বিশিষ্ট জনেদের মধ্যে ছিলেন, হু উইটনেসড দ্য মিশন, যারা এই মিশনটাকে উইটনেস করছিল, প্রত্যক্ষভাবে দেখছিল কম্পিউটার স্ক্রিনে, উইটনেস মানে প্রত্যক্ষভাবে দেখা। তো দেখুন, প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী ওয়াজ, ওয়াজ হচ্ছে বি ভার্বের পাস্ট ফর্ম, এটা পাস্ট ইনডেফিনিট টেন্সে রয়েছে, ঠিক আছে। অ্যামং মধ্যে দ্য ডিগনিটারিস বিশিষ্টজন, কোন বিশিষ্টজন, ইসরোর বিশিষ্টজন, হু যারা উইটনেসড, এটা কিন্তু পাস্ট ইনডিফিনিট টেন্সে রয়েছে, উইটনেসড দ্য মিশন, যারা এই মিশনটাকে উইটনেস করেছিলেন, দেখেছিলেন। ফার্দার ডিটেইলস, ফার্দার মানে পরবর্তী, ফার্দার FURTHER এই ফার্দার মানে পরবর্তী, FARTHER ওই ফার্দার মানে দূরবর্তী, ঠিক আছে, এই বানানগুলো কিন্তু মাথায় রাখতে হবে, FURTHER এই ফার্দার মানে পরবর্তী, আর FAR যদি থাকতো তাহলে দূরবর্তী হতো, ঠিক আছে। তাহলে ফার্দার ডিটেইলস, পরবর্তী ক্ষেত্রে আরও ডিটেইলস অন দ্য মিশন, এই মিশনের উপরে আরও ডিটেইলস, আরও বিস্তারিত, ডিটেইলস মানে বিস্তারিত, উড বি নোন, জানা যাবে, উড বি নোন কেন, উইল বি নোন হচ্ছে মূল জিনিস ছিল, যেহেতু এটা ইনডাইরেক্ট টেন্সে রয়েছে সেই জন্য বলছে উড বি নোন, জানা যাবে, লেটার, লেটার মানে পরে, LATER লেটার মানে হচ্ছে পরেরটা, আর LATER লেটার, এই লেটার মানে পরে, ঠিক আছে,
সময়ের ক্ষেত্রে বোঝায়, আগে পরে সেই, ল্যাটার মানে পরে, হোয়েন যখন, দ্য স্পেস এজেন্সির চেয়ারম্যান যখন, এই যে স্পেস এজেন্সি অর্থাৎ ইসরো সেই সংগঠনের চেয়ারম্যান, ইজ লাইকলি অ্যাড্রেস, ইজ লাইকলি মানে সম্ভব, সম্ভাবনা থাকে যখন পসিবলি তিনি কোনো একটা আবার সাংবাদিক সম্মেলন করবে সেটা বলছে। অ্যাড্রেস, অ্যাড্রেস মানে হচ্ছে অ্যাড্রেস করা, মানে কাউকে সম্বোধন করে কিছু বলা, তাকে বলে অ্যাড্রেস করা। তাহলে ইজ লাইকলি অ্যাড্রেস মানে যখন তিনি সম্বোধন করবে এ মিডিয়া কনফারেন্স, একটা সাংবাদিক সম্মেলন, সাংবাদিক সম্মেলন তিনি আবার যখন কোনো একটা সময়ে, সম্ভাব্য সময়ে করবেন, তখনই আমরা আরও ডিটেলস জানতে পারবো। তো এই হচ্ছে মূল যে খবর, সেটা আপনাদের সঙ্গে পরিবেশন করলাম আপনাদের কাছে। কিছু শব্দ নতুন আমরা জানতে পারলাম, সেন্টেন্স স্ট্রাকচার শিখলাম। তো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করে দেবেন বন্ধুদের মধ্যে, যাতে তারাও এই ভিডিওর লাভ নিতে পারে। আর একটি কথা বন্ধুরা, এই ভিডিওর শেষেই দেখবেন এইরকম জায়গায়, এই জায়গাগুলোতে কিছু ভিডিওর লিঙ্ক আপনারা পাবেন, সেগুলো টাচ করলে আপনারা দেখতে পারবেন। এর আগে অনেক ভিডিও আপলোড হয়েছে নিউজ পেপার রিডিংয়ের উপরে, সেগুলো যদি আপনারা মনে করেন যে পড়ে নিতে পার, পড়ে নেওয়ার দরকার আছে, তো এখান থেকে পড়ে নিতে পারবেন। আমি তো সাজেস্ট করবো অবশ্যই আপনারা সেগুলো এখান থেকে পড়ে নিন, তার কারণ সেখানে অনেক ওয়ার্ড স্টকের কথা সেখানে বলা হয়েছে, তো আরও সেন্টেন্স স্ট্রাকচার সেখান থেকে আপনারা জানতে পারবেন। তো ভিডিও বড় হয়ে যাচ্ছে, আর বেশি কথা নয় বন্ধুরা, এই পর্যন্তই, ভালো থাকবেন, আবার কথা হবে পরের ভিডিওয়ে।